আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। মেঘলা আকাশ, বিকালবেলা দুদিন ধরে প্রচুর বর্ষণ হলো, ঝড় বৃষ্টি হলো। এই যে আলুগুলো দেখতেছেন, আলুর বাগান, এরকম শত শত হেক্টর জমি আলুর ফসল এবার নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেন এই পানি জমে আছে, এই ধরনের শত শত হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকদের মাথায় হাত, তারা এখন এই আলুর ফসল ঘরে উঠাইতে পারবে কি না সন্দেহ। তারা বলতেছে যে সব আলুগুলো নষ্ট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে এবার আলুর দাম চড়া যাবে। আপনারা দেখতেছেন যেদিকেই তাকান শুধু আলুর ক্ষেত আর আলুর ক্ষেত আমরা দেখাচ্ছি, আর এই যে লিচুর বাগান। বন্ধুরা, আমরা এখনও দিনাজপুর বিরল উপজেলার মধ্যে আছি। বৃষ্টি হইতেছে। এই আলুর বাগান আপনারা দেখতেছেন, সামনে দেখতেছেন যে লিচুর বাগান, এই যে লিচুর বাগান দেখা যাচ্ছে। আকাশে প্রচুর মেঘ, আবার দেখতেছেন যে এই লিচুর বাগান অনেক দূর পর্যন্ত, লিচুর বাগান, এই যে এইদিকেও লিচুর বাগান, এইদিকেও লিচুর বাগান। আকাশে প্রচুর মেঘ, আরও বৃষ্টি হতে পারে। আমরা এই জন্য দেখাচ্ছি আজকে বন্ধুরা, সুন্দর সিনারি এর মধ্যে চলে আসবে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে ভিডিওগুলো করা হয়েছে করতেছি যে কারণে, সেটা হলো কৃষকের ক্ষেতের যে আলুগুলো, এই আলুগুলো হবে কি না এখনও সন্দেহ আছে। তবু হলেও 50% হয়তো পাওয়া যাবে, আর অধিকাংশ আলু নষ্ট হয়ে যাবে। এই যে আমরা এদিকে চলে আসতেছি কিছু দূর, সামনে আপনার দূর থেকে দেখতেছেন যে শুধু মাঠ আর মাঠ, এই মাঠ ভরা ক্ষেত, আলুর ক্ষেত, ভুট্টার ক্ষেত, সরিষা ক্ষেত। এই যে দূরে দেখতেছেন আপনার, এটা হলো সরিষার ক্ষেত, এই যে হলুদ রঙের জায়গাগুলো দেখতেছেন, এগুলো সরিষার ক্ষেত। আমি একটু জুম করে দেখাইলাম আপনাদেরকে, এটা সরিষার ক্ষেত। বন্ধুরা, আমরা দেখাচ্ছি, আজকে দেখাচ্ছি ফসলের মাঠ। এই ফসলের মাঠ দেখাচ্ছি দিনাজপুরে বিরল উপজেলার। এটা হলো রামপুর এবং তিলন বেতুরার তিনটা গ্রামের মাঝখানের জায়গাটা। আমি জায়গাটা কোথায় পড়ছে বন্ধুরা আমি জানি না, তবে এটা বিরল উপজেলার, এটাকে বলা হয় তিলন, একটা গ্রাম। গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে। আমি কতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা ধারণ করতে পারবো জানি না, তবে বৃষ্টির কারণে একটা উপকার হয়েছে, হয়তো একটা ফসল চলে যাবে, খুবই নষ্ট হয়ে যাবে, আর একটা ফসল যেটা হলো ভুট্টা সেটার বেশ
এটা আপনার উপকার হবে ভুট্টার। কিন্তু বন্ধুরা, ভুট্টা তো আমরা খাই না, আমরা খাই আলু। ভুট্টা একটা ফসল, সেটা হলো এই ফসলটা লাভজনক একটা ফসল কৃষকের জন্য। কিন্তু এটাকে বাজার, এটা হলো ফিট তৈরি করা হয়, যেমন মাছের ফিট, আপনার মুরগির এগুলো ফিট। কিন্তু অনেক সময় এই ভুট্টোর যে আপনার, আমরা যে রুটি খাই আটা দিয়ে, সেটার মধ্যে মিক্স করা হয়, আর বেকিং পাউডার করা হয় এটা দিয়ে, এই ভুট্টা দিয়ে, যার কারণে এই দিনাজপুর জেলায় প্রচুর প্রচুর হেক্টরকে হেক্টর জমি আপনার এই ভুট্টার বাগান তৈরি করা হয়, ভুট্টার ক্ষেত। বন্ধুরা, বাগান এই জন্য বলতেছি যে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, বিশাল বিশাল গাছ হয়ে যাবে, যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা খুবই মুশকিল হয়ে যাবে। তো এই ধরনের আকাশের গর্জন শুনতেছেন, আকাশ খুবই ব্যতিব্যস্ত হয়ে গেছে। বন্ধুরা, এখনই আমাকে ভিডিওটাকে বন্ধ করতে হবে, না হলে আমি ভিজে যাব। আকাশ দেখতেছেন, আকাশ খুবই প্রচন্ড প্রচণ্ড বেগে গিয়া হয়ে আসতেছে, যে অন্ধকার হয়ে আসতেছে চারিদিকে। আমরা এখন এই ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারলাম না বন্ধুরা, এই জন্য দুঃখিত। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। মানুষ দৌড়াদৌড়ি করতেছে, বৃষ্টি চলে আসতেছে, এই কারণে। বন্ধুরা, এই পর্যন্ত আমি শেষ করছি।